তো বন্ধুরা, দেখুন অবস্থাটি এত সুন্দর লেগেছে। ইকো পার্ক এবং রাত্রে অসাধারণ সুন্দর, এবং বলার কথা নেই। এবং খুব দেখুন ওই পাশে যে আছে, ওইখানে হাজার দুয়ারি, এইরকম কিছু তাজমহল আছে ইকো পার্কের ভিতরে। খুব বড় পার্ক, এটা সবাই জানো তো দেখুন। এবং যে এই ইকো পার্কের যে রাত্রেবেলা যে কালেকশানটি, এবং মানে রাত্রেবেলা যে লাইটিংটা এত সুন্দর। এবং দেখুন আস্তে আস্তে জনসংখ্যা খুবই কমে যাচ্ছে, এবং সাইলেন্স, এবং খুবই সাইলেন্ট। এরকম কিছু চিৎকার চেঁচামেচিও হয় না মোটামুটি রাত্রে, কিন্তু দিনের বেলা খুবই হই হুল্লা হয়, বাট রাত্রে নয়। এবং দেখুন অসাধারণ সুন্দর। তো আমরা ব্লগিংয়ে থাকুন, এখনও দেখাচ্ছি আপনাদেরকে, ব্লগিংটা এনজয় করুন। নাইট ব্লগিং হতে চলেছে এটা, তো চলুন ফ্রেন্ড। ফ্রেন্ডস, এবার আমরা দেখি ওই যে তাজমহলগুলো যেইগুলো আছে ওইখানের কাছে যাওয়ার চেষ্টা করছি। তো ওইখানে যাব এবার। তো অনেকটাই বড় ইকো পার্ক, এবং ঘুরতে ঘুরতে অনেক মানে সন্ধ্যাও হয়ে গিয়েছে। এই দেখুন তাজমহলটি দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর। এবং রাত্রেবেলা আপনারা যদি ঘুরেন, রাত্রেবেলা ঘুরবেন খুব সুন্দর লাগবে, এবং লাইটিংগুলো এত সুন্দর, অসাধারণ যেটা বলা যায়। এবং দিনের বেলা আপনি মজা তো পাবেন, দেখতে পাবেন, বাট অতটাও এনজয় করতে পারবেন না রাত্রের থেকে। রাত্রে যে 7:30 পর্যন্ত খোলা থাকে ইকো পার্ক, আপনারা এসে দেখে যাবেন, ঘুরে যাবেন, তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো দেখুন এখানে খাওয়ার দোকান আছে, এবং বসা, এবং গেট আছে বাড়ানোর জন্য, এবং খুব সুন্দর দেখুন সবাই বসে আছে, তো খুবই সুন্দর লাগলো। তো চলুন যাওয়া যাক ওই পাশের দিকে। তাজমহলটা ভেতরে ঢোকার জন্য ঢুকতে দেয় নাকি, দেখা যাক। তো ফ্রেন্ডস, হ্যাঁ, তো এবার যাচ্ছি, দেখুন এইখানে গেট আছে একটি, গেটের কাছে যাচ্ছি ঢোকার জন্য। তো দেখা যায় যাক যে ঢুকতে দেয় নাকি, তারপরে দেখছি। দেখুন এবং নাইট দেখুন, শুধু লাইটিং আর লাইটিং ইকো পার্কের সন্ধ্যাটি, মানে অনেকটাই রাত্রি নয়, এটা সন্ধে হয়ে গিয়েছে অনেকটাই। তো দেখা যাক গেটের কাছে যাই কি বলে দেখি। তো বন্ধুরা, এইখানে ঢুকতে দেবে না, তো এইখান থেকে ঢোকা নিষেধ, ওকে। তো জানি না কেন এইখান থেকে ঢোকা নিষেধ, এটা বহিরা মানে বাইরে বেরোনোর রাস্তা, কিন্তু ঢোকার রাস্তা আমরা এখনও খুঁজে পাচ্ছি না যে ঢোকার রাস্তাটা কোথায়। তো দেখি ওইখান থেকে ঘুরে আসি, ঢুকতে দেয় আদপে নাকি। এখন বন্ধ টাইম হয়ে যাচ্ছে, অ্যানাউন্স করে দেবে এবার, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, 7:30 বাজতে যায়, 7টার কাছাকাছি। তো দেখা যাক, যদি ঢুকতে দেয় আপনাদেরকে দেখাবো, যদি না হলে এখানে ব্লগিংটা শেষ করব। তো আপনারা ব্লগিংয়ে থাকুন, আপনাদেরকেও দেখাচ্ছি।